Assalamualaikum everyone, welcome back to my YouTube channel. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এটা হচ্ছে আমার অনেকদিন আগে শ্যুট করা একটা ভিডিও, আমি শেয়ার করব করে আর ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে নাই। তো হাতের কাছে তেমন কোনো ভিডিও ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম যে কেননা এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের মিরপুর একে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে নান্ডিকা রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট টাইম আসলাম আর এসেছি আর আপনাদের সাথে একটু এর ভিউটা শেয়ার করব। এটা রিসেন্টলি এটা ওপেন হয়েছে, তো আমরা আসি আসি করে আর আসা হয় নাই। তো আজকে হচ্ছে আমরা শপিং করতে গিয়েছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করা ছিল। তো আসার পথেই হচ্ছে রেস্টুরেন্টটা পড়ে, তো বাবাকে বললাম যে এখান থেকে ঘুরে যাই, তো আমাদেরকে নিয়ে আসছে। আর এই যে সালমান হচ্ছে যেখানেই দোলনা থাকবে ও সেখানে গেলেই হচ্ছে মহা খুশি। তো এই রেস্টুরেন্টটা আমি যাওয়ার পথে দেখতাম একটা দোলনা আছে, তো ভাবলাম যে এখানে নিয়ে গেলে সালমানও খুব খুশি হবে আর দোলনাতে দুলতে আমারও খুব ভালো লাগে। তো আমার ছেলে মিলে হচ্ছে দোল খাবো। আর রেস্টুরেন্টের কাজ এখনও হচ্ছে বাকি আছে, আমার দেখে যা মনে হলো পেছন সাইডের কাজটা এখনও বাকি আছে আর অনেক ডেকোরেশনও হয়তো এখনও বাকি। আর আমরা যখন ছিলাম তখন আর কোনো মানে কি বলবো কাস্টমার ছিল না, একেবারে ফাঁকা ছিল রেস্টুরেন্টটা। আমরা হচ্ছে সন্ধ্যার পরপর মেবি 7টা সাড়ে 7টার দিকে গিয়েছিলাম। তো এই দিকটা মোটামুটি সুন্দর করেই হচ্ছে ডেকোরেশন করা হয়েছে। আর মিরপুরের আশেপাশে বা ধারে কাছে আমাদের আমিনবাজারেরও যারা আছেন তারা এই রেস্টুরেন্টটাতে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে একেবারে হচ্ছে মিরপুর শাহ আলী মাজার শরীফের অপোজিটে, কিন্তু এই রেস্টুরেন্টটা অবস্থিত একেবারে মেন রোডের সাথে। তো আমার কাছে রেস্টুরেন্টের ভিউটা মোটামুটি ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে নিয়মিত আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আপনারা সবাই জানেন আমি একটা নতুন বিজনেস বলতে পারেন বিজনেস শুরু করেছি, ছোটোখাটো, খুবই ছোটোখাটো একটা বিজনেস বলতে পারেন। আমার শখের বসে আমি এটা শুরু করেছি, তো ওই বিজনেসটার কারণে হচ্ছে আমি খুব একটা বিজি আছি, তো যে কারণে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটাতে ঠিক মতো সময় দিতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না, বা সাংসারিক চাপটাও এখন একটু বেড়ে গেছে যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ। তো সবাই হচ্ছে আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি শেফা দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন। তো এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে রেস্টুরেন্টটা, আর এই যে এটার নামটা হচ্ছে নান্ডিকা রেস্টুরেন্ট। ওকে, তো সবাই দোয়া করবেন আমি যেন আমার মানে কাজে সফলতা অর্জন করতে পারি আমার ইউটিউব চ্যানেলে, এবং আমি যে ছোটোখাটো বিজনেসটা শুরু করেছি আমি চাই না আমার বিজনেসটা ছোট থাক, আমি এর থেকে আরও বড় কিছু করতে চাই। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছিলাম হচ্ছে আপনাদের ভাইয়া আমার পিক নিচ্ছে, তো পরে দেখলাম যে ও ভিডিও করছে। তো যেহেতু আমরাই ছিলাম আর কেউ ছিল না, তো ভিডিওটা খুব ভালো করেই করতে পেরেছি। মানে আশেপাশে মানুষ থাকলে কি হয় সেভাবে ভিডিও করা হয়ে ওঠে না। আর হচ্ছে আমার একটা স্বপ্ন আছে যে মানে অসহায় মানুষদের জন্য কিছু করার, যতটুক নিজে পারি সবসময় চেষ্টা করি ওনাদের হেল্প করার। তো আমি চাই যে আমার নিজের ইনকাম থেকে আমি ওনাদের জন্য কিছু করি, মানে আমার সামর্থ্য যা হয়, তো ইনশাল্লাহ আমি করার চেষ্টাও করব আর সবসময় করে থাকি।
দোয়া করবেন আমি যেন আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমরা হচ্ছে মা ছেলে মিলে একটু দোল খাচ্ছিলাম। আমারও ছোটবেলা থেকে দোল খেতে খুব ভালো লাগে। তো আমরা হচ্ছে শর্মা অর্ডার করেছি, ওর বাবা আসলে চাউমিনটা পছন্দ, বাট এখানে চাউমিনটা হচ্ছে সিঙ্গেল ছিল না, আর আমি তো চাউমিন খাই না, তো ডাবল নিলে ওর বাবা খেতে পারবে না। তো আমি শুধু চিকেন শর্মা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা আমি এসেছি এবং অন্য আরও কেউ আসতে পারেন, এখানে হচ্ছে খাবারের মানে দামটা আমার মনে হয়েছে একটু বেশি, ঠিক আছে? মানে বাইরে যেরকম আমরা অন্যান্য রেস্টুরেন্টে গিয়ে চিকেন শর্মা 80 থেকে 100 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাই, বাট এখানে দামটা অনেকটা বেশি নিয়েছে। মানে একটা চিকেন শর্মা ওনারা 160 টাকা করে রেখেছে, ঠিক আছে? মানে এরকম দাম, তো দামটা আমার কাছে আর কি বেশি মনে হয়েছে। আমরা অর্ডার করেছি, এখন অপেক্ষা করছি খাবার আসার। তো আমরা খেয়ে দিয়ে তারপর বাসায় চলে যাব, আর সালমান খুব এনজয় করছে। তো এই যে আমরা হচ্ছে চিকেন শর্মা অর্ডার করেছি, আর শর্মা চলে এসেছে। বাট শর্মাটা খেতে ভালোই ছিল। তো মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দেখুন এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করার জন্য মানে একটা বোতল ব্যবহার করা হয়, কাঁচের বোতলগুলো। তো কোল্ড ড্রিঙ্কস সার্ভ করার যে স্টাইলটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা এখানে এসেছি, খাওয়া দাওয়া করেছি এবং এখানকার ভিউটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর মিরপুরের যারা আশেপাশে আছেন তারা চাইলে এখানে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন সুন্দর একটা সময় কাটানোর জন্য। বাট সন্ধ্যার পরে আসলে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, আমার মনে হয় সন্ধ্যার পরে আসলেই বেস্ট হবে। খাওয়া দাওয়ার পূর্ব শেষ, আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা বাসায় রওনা দেব। আর এখান থেকে আমাদের বাসায় যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। তাহলে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।